আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, শুরু হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিদ প্রথম খণ্ডের পঞ্চম গল্প। গল্পের নাম তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন। সত্যি কি তাই? বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম। সাজিদ পড়ছিল অ্যান্থনি মাসকারেনহাসের দ্য লিগেসি অব ব্লাড, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর বিদেশি সাংবাদিকের লেখা বই। সাজিদের অনেক দিনের ইচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সে একটা ডকুমেন্টারি তৈরি করবে। তাই মুক্তিযুদ্ধ নিয়ে যত বই আছে সে খুঁটিয়ে পড়ছে। আমি অবশ্য সাজিদকে সঙ্গ দেওয়ার জন্যই রয়ে গেছি। এসব বই টই পড়ার ব্যাপারে আমার যথেষ্ট অনীহা আছে। থার্ড পিরিয়ডে সাজিদ ফোন করে বলল, ক্লাস শেষে যেন ওর সাথে দেখা করি। দেখা করতে এসেই আটকে গেছি। সোজা নিয়ে এলো লাইব্রেরিতে, মোটা মোটা বইগুলো নিয়ে সে বসে পড়ছে, খুব মনোযোগ দিয়ে পড়ছে আর গুরুত্বপূর্ণ লাইনগুলো ডায়েরিতে টুকে নিচ্ছে। আমি আর কি করব, সাজিদকে মুখের উপর তুই বসে থাক বলে চলেও আসা যাবে না, তাহলেই হয়েছে। আমি ঘুরে ঘুরে সেলফে সাজিয়ে রাখা বইগুলো দেখছি। হুমায়ুন আহমেদের একটি বই হাতে নিলাম, বইটির নাম দিঘির জলে কার ছায়া গো। হুমায়ুন আহমেদ নামের এই ভদ্রলোক বাংলাদেশে বেশ জনপ্রিয় লেখক। যদিও ওনার তেমন বই আমি পড়িনি, কিন্তু সাজিদের মুখে ওনার বেশ প্রশংসা শুনি। ওনার বেশ কালজয়ী চরিত্র আছে। একবার নাকি ওনার নাটকের একটি পট পাল্টানোর জন্য মানুষের মিছিল বেরিয়েছিল। বাবা, কি সাংঘাতিক! দিঘির জলে কার ছায়া গো নামে বইটি উল্টাতে লাগলাম। উল্টাতে উল্টাতে একটা জায়গায় আমার চোখ আটকে গেল, বিবর্তনবাদের জনক চার্লস ডারউইনের ব্যাপারে কিছু একটা লেখা। পড়তে শুরু করলাম। আহসানকে পেয়ে শওকত সাহেব আনন্দিত। তিনি নতুন একটা বই পড়ছেন। বইয়ে বিবর্তনবাদের জনক ডারউইন সাহেবকে ধরাশায়ী করা হয়েছে। তার পূর্বপুরুষ বানর, এটা তিনি মেনে নিতেই পারতেন না। এখন সমস্যার সমাধান হয়েছে। তিনি আহসানের দিকে ঝুঁকে এসে বললেন, তুমি ডারউইনবাদে বিশ্বাস করো? আহসান বলল, জি চাচা, করি। তোমার বিশ্বাস তুমি এখন যে কোনো একটা ভালো ডাস্টবিন দেখে ফেলে আসতে পারো? আহসান বলল, জি চাচা। পুরো বিষয়টা না শুনেই জি চাচা বলবে না, আগে পুরো বিষয়টা শোনো। আহসান হতাশ ভঙ্গিতে পুরো বিষয়টা শোনার জন্য প্রস্তুত হলো। সহজে এই বিরক্তিকর মানুষটার কাছ থেকে ছাড়া পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। শওকত সাহেব বললেন, তোমাদের ডারউইনের থিওরি বলে পাখি এসেছে সরীসৃপ থেকে। তুমি এখন একটা সাপ ও ময়ূর পাশাপাশি রাখো। চিন্তা করো যে ময়ূর তার পূর্বপুরুষ হচ্ছে সাপ, যে সাপ এখন ময়ূরের প্রিয় খাদ্য। বলো, তোমার কিছু বলার আছে? এই মুহূর্তে কিছু বলার নেই চাচা। মনে মনে দশের উপর 950টা শূন্য বসাও। এই বিশাল প্রায় অসীম সংখ্যা দিয়ে এককে ভাগ করো, কি পাবে জানো? শূন্য। এটা হলো অ্যাটমে অ্যাটমে ধাক্কা ধাক্কি করে ডিএনএ অণু তৈরির সম্ভাবনা। মিলার নামে কোনো বিজ্ঞানীর নাম শুনেছ? ছাগল টাইপের সায়েন্টিস্ট? না চাচা, শুনিনি। ওই ছাগলটা 1950 সালে একটা এক্সপেরিমেন্ট করে অন্য ছাগল সায়েন্টিস্টদের মধ্যে হইচই ফেলে দিয়েছিল। ছাগলটা করেছে কি, ল্যাবরেটরিতে আদি পৃথিবীর আবহাওয়া তৈরি করে ঘন ঘন ইলেকট্রিক কারেন্ট পাস করেছে, কিছু প্রোটিন অণু তৈরি করে বলছে এভাবেই পৃথিবীতে প্রাণের শুরু, প্রাণ সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো প্রয়োজন নেই। এখন সেই ছাগল মিলারকে নিয়ে বৈজ্ঞানিক মহলে হাসাহাসি চলে। লাইভ ম্যাগাজিনে কি লেখা হয়েছিল পড়ে শোনাই। চাচা, আর একদিন শুনি। জটিল কিছু শোনার জন্য আমি এই মুহূর্তে মানসিকভাবে তৈরি নই। জটিল কিছু বলছি না, জলবৎ তরলং, মন দিয়ে শোনো। শওকত সাহেব পড়তে শুরু করলেন। আহসান হতাশ চোখে জানালা দিয়ে তাকিয়ে রইল। এতটুকু পড়ে আমি বেশ আনন্দ পেলাম। হুমায়ুন আহমেদ এখানে বেটা ডারউইনকে এক হাত নিলেন। শওকত সাহেবের মতো আমিও কোনোভাবেই মানতে পারি না যে আমাদের পূর্বপুরুষ বানর। ভাবতেই ঘেন্না লাগে। বইটি নিয়ে আমি সাজিদের কাছে গেলাম। গিয়ে দেখি সাজিদ ব্যাগপত্র গোছানো শুরু করেছে। সে বলল, চল বাসায় যাব। আমি তাকে হাতের বইটি দেখিয়ে বললাম, এই বইটা পড়েছিস? মজার একটা কাহিনী আছে, হয়েছে কি জানিস? আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে সাজিদ বলল, শওকত সাহেব নামের এক ভদ্রলোক আহসান নামের একটি ছেলের সামনে
ডারউইনের গোষ্ঠী উদ্ধার করেছে, তাই তো? আমি অবাক হলাম, বললাম হ্যাঁ, কিন্তু আমি এই ব্যাপারে বলবো কি করে বুঝলি? সাজিদ ব্যাগ কাঁধে নিতে নিতে বলল, এটা ছাড়া এই বইতে আর তেমন কিছু বিশেষ নেই যেটা দেখাতে তুই এভাবে আমার কাছে ছুটে আসবি, তাই অনুমান করলাম। আমি আর কিছুই বললাম না, বইটি সেলফে রেখে দিয়ে হাঁটা ধরলাম। সিঁড়ির কাছাকাছি আসতেই হঠাৎ বিপ্লবদার সাথে দেখা। ওনার সাথে শেষবারের মতো দেখা হয়েছিল ওনার বাসায়। সেবার সাজিদ আর বিপ্লবদার মধ্যে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যা বিতর্ক হয়েছিল সেটা দেখার মতো ছিল। বিতর্কে বিপ্লবদা সাজিদের কাছে গোহারা হেরেছিল, সেটা ভাবতেই এখন আমার পৈশাচিক আনন্দ হয়। আমাদের দেখেই বিপ্লবদা হেসে দিলেন, কিছুক্ষণ কথাবার্তা বললেন। এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে এলো। মধ্যাকাশে সূর্যি মামা তখনও বহাল তবিয়তে জলজল করছে, আবার ওদিকে বৃষ্টির বিশাল বিশাল ফোঁটা। গ্রাম্য লোকজনের কাছে এই বৃষ্টির একটি মজার ব্যাখ্যা আছে। তারা বলে শিয়ালের বিয়ে হলে নাকি এরকম বৃষ্টি হয়, রোদের মধ্যেই বৃষ্টি। শিয়াল প্রজাতির মধ্যে বিয়ের প্রচলন আছে কিনা কে জানে। বিপ্লবদা সহ আমরা ক্যান্টিনে ঢুকলাম, বৃষ্টি কমলে বের হতে হবে। সাজিদ 3 কাপ চা অর্ডার করলো। এরপর বিপ্লবদার দিকে তাকিয়ে বলল, দাদা চা খেতে অসুবিধা নেই তো? না না, ইটস ওকে, বিপ্লবদা উত্তরে বলল। এরপর আবার বিপ্লবদা বলল, সাজিদ তোমার সাথে একটা ব্যাপারে আলাপ করার ছিল। ততক্ষণে চা চলে এসেছে। বৃষ্টির মধ্যে গরম গরম ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দেওয়ার ফ্লেভারটাই অন্যরকম। সাজিদ তার কাপে চুমুক দিতে দিতে বলল, হ্যাঁ দাদা বলুন, কোন টপিক? বিপ্লবদা বলল, ওই যে তোমরা যে বইটাকে স্রষ্টার বাণী বলো সেটা নিয়ে, কোরআন। সাজিদ বলল, সমস্যা নেই, বলুন কি বলবেন? বিপ্লবদা বললেন, কোরআনে একটা সুরা আছে, সুরাটার নাম বাকরা। সাজিদ বলল, সুরাটির নাম বাকরা নয়, বাকারা। বাকারা অর্থ গাভী, ইংরেজিতে দা কাউ। ওই আর কি, ওই সুরার 6-7 নম্বর লাইনগুলো তুমি কি পড়েছো? পুরো কোরআনই আমরা মাসে কয়েকবার করে পড়ি। এটা মার্কস কিংবা প্লেটোর রচনা নয় যে একবার পড়া হয়ে গেলে সেলফে আজীবনের জন্য সাজিয়ে রাখবো। বিপ্লবদা বললেন, এই লাইনগুলোতে বলা হচ্ছে, নিশ্চয় যারা অস্বীকার করে তাদের আপনি সাবধান করুন, আর না করুন তারা স্বীকার করবে না। আল্লাহ তাআলা তাদের হৃদয়ে এবং তাদের কর্ণকুহরে মোহর মেরে দিয়েছেন, তাদের দৃষ্টির উপরে আবরণ টেনে দিয়েছেন, তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি। এটুকু বলে বিপ্লবদা থামলেন। সাজিদ বলল, হোয়াটস রং উইথ দিস ভার্সেস? বিপ্লবদা বললেন, দেখো এখানে বলছে, কাফিরদের হৃদয়ে আর কানে তোমাদের আল্লাহ মোহর আই মিন সিল মেরে দেয়। সিল মারা মানে তালাবদ্ধ করে দেওয়া, তাই না? এখন কাফিরদের হৃদয়ে আর কানে যদি সিল মারা থাকে, তারা তো সত্যের বাণী আই মিন তোমরা যেটাকে ধর্মের বাণী বলো সেটা বুঝতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। আল্লাহ যেহেতু তাদের হৃদয়ে আর কানে সিল মেরে দিচ্ছে, তাই তারা ধর্মের বাণীগুলো বুঝতে পারছে না, তাই তারা কাফির হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। তাদের কি দোষ বলো? আল্লাহই তো চান না তারা আস্তিক হোক, চাইলে তিনি নিশ্চয়ই হৃদয়ে আর কানে সিল মেরে দিতেন না। আবার শেষে এসে বলছে, তাদের জন্য আজাব অপেক্ষা করছে। এটা কেমন কথা? একদিকে সিল মেরে দিয়ে সত্য বোঝার থেকে দূরে রাখছেন, আবার ওই দিকে আজাবও প্রস্তুত রাখছেন, ব্যাপারটা কি ঠিক বলো? বিপ্লবদার কথাগুলো আমার কাছে খুব যৌক্তিক মনে হলো। আসলেই তো এই আয়াতগুলো নিয়ে তো এভাবে কোনোদিন ভাবিনি। আল্লাহ তাআলা একদিকে বলছেন কাফিরদের অন্তরে মোহর মেরে দেন, আবার তাদের জন্য শাস্তির ব্যবস্থাও করে রেখেছেন, ব্যাপারটা কি? সাজিদ মুচকি হাসলো, চায়ের কাপে চুমুকটুকু দিয়ে বলল, দাদা ইসলামের ইতিহাস পড়লে আপনি এক শ্রেণীর মির্জাফরদের কথা জানতে পারবেন, এরা কি করতো জানেন? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, হাতের মুঠির মধ্যে পাথর নিয়ে বলতো, মুহাম্মদ আমার হাতে কি আছে বলতে পারলে আমি এক্ষুনি ইসলাম কবুল করব, দেখি তুমি কেমন নবী। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন, হেসে বলতেন, তোমার হাতের জিনিসই বলুক সেগুলো কি? তখন পাথরগুলো কথা বলতে শুরু করত। এটা দেখে সেই লোকগুলো খুব অবাক হতো, অবাক হয়ে বলতো, এ তো সাক্ষাৎ জাদুকর, এই বলে পালাতো। অথচ তারা বলেছিল, হাতে কি আছে বলতে পারলে ইসলাম কবুল করবে, কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পরীক্ষায় পাশ করে গেলে তারা তাকে জাদুকর, জ্যোতিষী ইত্যাদি বলে চলে যেত, মুনাফিকি করত।
এসব আয়াতে মূলত এই শ্রেণীর কাফিরদের কথাই বলা হয়েছে, যাদের সামনে সত্য উদ্ঘাটিত হওয়ার পরও তারা তা অস্বীকার করে। বিপ্লবদা বললেন, কিন্তু অন্তরে মোহর মেরে দিয়ে তাদের সত্য জানা থেকে বঞ্চিত করে আবার তাদের শাস্তি দেওয়াটা কি ঠিক? মোহর আল্লাহ তাআলা ইচ্ছা করে মেরে দেন না, এটা সিস্টেমেটিক্যালি হয়ে যায়। বিপ্লবদা হাসা শুরু করলেন, বলেন, ভেরি ইন্টারেস্টিং, সিস্টেমেটিক্যালি সিল পড়ে যাই। সাজিদের এই কথাটা আমার কাছে শিশুসুলভ মনে হলো। সিস্টেমেটিক্যালি সিল পড়ে যাই, আল্লাহ তাআলা মারেন না, এটা কেমন কথা? আয়াতে তো স্পষ্টই আছে, আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দেন। সাজিদ বলল, দাদা ধরুন, আমি বললাম যারা খাবে না বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, আপনি তাদের খেতে বলুন আর না বলুন, তারা কোনোভাবেই খাবে না। আল্লাহ তাআলা তাদের দেহ শুকিয়ে দেন, তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেন, তাদের জন্য রয়েছে কঠিন অসুখ। খেয়াল করুন, এখানে তারা অসুস্থ হচ্ছে, তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তারা কঠিন অসুখে পড়ে যাচ্ছে বা পড়তে যাচ্ছে। কেন এসব হচ্ছে? আল্লাহ তাআলা কি ইচ্ছা করেই তাদের সাথে এগুলো করছেন? না, এগুলো তাদের কর্মফল। তাদের যতই জোর করা হোক, তারা যখন কোনোভাবেই খাবে না বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, তখন সিস্টেমেটিক্যালি না খাওয়ার ফলে তাদের শরীর শুকিয়ে যাবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তারা কঠিন রোগে পড়বে। এসব কিছুর জন্যই তারাই দায়ী, কিন্তু সিস্টেমটা আল্লাহ তাআলাই চালাচ্ছেন। আল্লাহ তাআলা একটি সিস্টেমকে রেডি করে দিয়েছেন, আপনি না খেলে আপনার শরীর আল্লাহ তাআলা শুকিয়ে দেবেন, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবেন, দিন শেষে আপনার একটি কঠিন রোগ হবে। এটা একটা সিস্টেম। এই সিস্টেমে আপনি তখনই পড়বেন যখন আপনি নিজ থেকে খাবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। ঠিক সেভাবেই যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তাদের সামনে যত প্রমাণ যত দলিলই আসুক তারা সত্যকে মেনে নেবে না, অস্বীকার করবেই করবে, তাদের অন্তরে আর কানে সিস্টেমেটিক্যালি একটি সিল পড়ে যাচ্ছে। না খাওয়ার ফলে আপনি যেভাবে শুকিয়ে যান, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আপনার কঠিন অসুখ হয়, ঠিক সেভাবে বিশ্বাস করবেন না বলে সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন, তখন আপনার অন্তরে কানে সিল পড়ে যাচ্ছে আর দিন শেষে আপনার জন্য অপেক্ষা করছে কঠিন অসুখ, আই মিন আজাব। এর জন্য আল্লাহ তাআলাকে ব্লেম করা হবে কেন? সাজিদ এক নাগাড়ে বলে গেল কথাগুলো। বিপ্লবদার মুখ খানিকটা ফ্যাকাশে হয়ে গেল, তিনি সম্ভবত বুঝে গেছেন ব্যাপারটা। আমি বললাম, বাব্বা, কি দিয়ে কি বুঝিয়ে দিলি রে ভাই, আমি হলে তো হজবরল করে ফেলতাম। সাজিদ মুচকি হাসলো, বৃষ্টি অনেকক্ষণ আগেই থেমে গেছে, আমরা বিপ্লবদার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। শেষ হলো প্যারাডক্সিক্যাল সাজিদের প্রথম খণ্ডের পঞ্চম গল্প। গল্পের নাম, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন। সত্যিই কি তাই? পরবর্তী ক্ষেত্রে আমরা 6 নম্বর গল্প নিয়ে হাজির হচ্ছি। সকলে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।